স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ দুই সহপাঠীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আহত ছাত্র জুনিয়র বাংলা দলের খেলোয়াড়। নিজের স্কুলেই একাদশ শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ উঠল দুই সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। অভিযুক্ত দুই ছাত্রের নামে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আক্রান্ত ছাত্রের পরিবারের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র প্রতিভাবান ফুটবলার অঙ্কিত ভদ্র স্কুলে একাদশ শ্রেণীর রেজাল্ট আনতে গিয়েছিল। সেই সময় তার সাথে অন্য ছাত্রদের সামান্য বচসা হয়। অভিযোগ, অঙ্কিতকে মাঠের মধ্যে ফেলে বেধড়ক মারধর করে তার সহপাঠীরা। অঙ্কিতের পায়ে এবং ঠোঁটে গভীর ক্ষত তৈরি হয়েছে। তার ঠোঁটে ছটি সেলাই পড়েছে। ইতিমধ্যেই দুই সহপাঠীর বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছে অঙ্কিতের পরিবার। বড় ইঞ্জিন এবং সর্বোপরি বর্তমানে পশ্চিমবঙ্গের জুনিয়র 19-এর প্রতিভাবান ফুটবলার, সদ্য বেঙ্গলের হয়ে খেলে এসেছে মধ্যপ্রদেশে, সেখানে ওর প্রতি এই আক্রমণের প্রতি যে সহমর্মিতা, যে সহানুভূতি শিক্ষক মণ্ডলীদের আশা করেছিল তার অভিভাবকরা, এটা কিন্তু গতকাল থেকে এখনো অবধি পায়নি। এবং সত্যি এটা দুঃখের বিষয় যে গতকাল ঘটনাটি ঘটেছে আনুমানিক 3:30 থেকে 4টার পর, তারপর থেকে এখনো অবধি দাঁড়িয়ে বয়সেকেন্ডারি স্কুলের এত শিক্ষক মণ্ডলী, তারা অশোকনগরেরই বাসিন্দা ম্যাক্সিমাম, এবং প্রধান শিক্ষক এখনও অবধি সৌজন্যবশত স্কুলের তার ছাত্রের অভিভাবক বা অভিভাবক একবার ফোন করে জিজ্ঞেস করেনি যে আমার স্টুডেন্টটা কেমন আছে। অঙ্কিত একজন প্রতিভাবান ফুটবলার, জুনিয়র বাংলা দলে প্রতিনিধিত্ব করেছে। পরিবারের অভিযোগ, গতকাল একাদশ শ্রেণীর রেজাল্ট আনতে সে স্কুলে যায়। সেই সময় অন্য দুই সহপাঠীর সঙ্গে তার মারপিট হয়। এরপরে অঙ্কিতের গায়ে থুতু দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। পরিবারের আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে তাকে দীর্ঘক্ষণ স্কুলে বসিয়ে রাখা হয়। পাশেই মাতৃসদন, সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়নি। পরিবারের সদস্যরা গিয়ে প্রথমে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে এবং পরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরিবারের অভিযোগ, এত বড় ঘটনার পরেও স্কুলের প্রধান শিক্ষক বা স্কুলের অন্য কর্মী বা শিক্ষকেরা এখনো পর্যন্ত অঙ্কিতের কোনো খোঁজ খবর নেয়নি। গেটম্যান দাঁড়িয়ে থেকে পুরো ঘটনা দেখেছে, কিন্তু সে এগিয়ে আসেনি, সে হেল্প করার জন্য কিন্তু এগিয়ে আসেনি। অথচ একজন সিকিউরিটি গার্ড বসে আছে আমাদের স্কুলের মধ্যে, এবং স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, আমি অশোকনগর থানায় আমি অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, পার্টিকুলার দুজনের নাম, যে দুখানটাতে যে গেটম্যান ছিল, গেটম্যান দাঁড়িয়ে থেকে পুরো ঘটনা দেখেছে, কিন্তু সে এগিয়ে আসেনি, সে হেল্প করার জন্য কিন্তু এগিয়ে আসেনি। অথচ একজন সিকিউরিটি গার্ড বসে আছে আমাদের স্কুলের মধ্যে, এবং স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নেয়নি, একটাবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আপনারা অভিযোগ জানিয়েছেন অশোকনগর? আমি আজকে, হ্যাঁ আমি অশোকনগর থানায় আমি অভিযোগ জানিয়েছি। স্পেসিফিক ওই যারা যারা মেরেছে তাদের নাম? হ্যাঁ, পার্টিকুলার দুজনের নাম, যে দুটো নাম এসেছে, কি কি নাম? একজন, একজনের নাম অভ্রজিৎ, একজনের নাম সুপ্রদীপ সম্ভবত। আমি, হ্যাঁ, যদিও এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি তারা তাদের পক্ষে যতটা করা সম্ভব ততটাই করেছেন। একাদশ শ্রেণীর ক্লাস ছিল না, তাই রেজাল্ট দেখার সময় কারা গণ্ডগোল করেছে তা দেখা সম্ভব হয়ে ওঠেনি। স্কুল কর্তৃপক্ষ যখন জানতে পেরেছে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। এবার আমরাও ক্লাসে ব্যস্ত ছিলাম, দৌড়ে এসে দেখছি একজনকে মেরেছে, ভিড়ের মধ্যে মেরেছে, কাই কাকে মেরেছে সেটা আমরা পরবর্তীকালে আমরা বুঝলাম, এবং তার মুখটা কেটে গেছে। আমরা সঙ্গে সঙ্গে ওকে ছাত্রদের সহায়তা, অন্যান্য ছাত্রদের সহায়তায় তুলে নিয়ে এসে স্কুলে স্টাফ রুমে বসিয়ে আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সুশ্রুতা করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।